হে গাইস, তো চলে এসেছি তোমাদের সামনে আজও আবার নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, হয়তো তোমরা আমাকে অনেক দিন পর দেখেছো। ভাই কি করব, সামনে আস্তে আস্তে এক্সাম যাচ্ছে, বাইরে একটু প্রশ্ন তো করতে হবে, তাই না? যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিএফ নয়, বৌদি কটা ঔষধ। বৌদি কটা ঔষধ। আর কবি কোন কাব্যে লিখেছেন কবিতা হিসাবে যে যদি প্রত্যেকদিন খেতে যাও মধু, তাহলে বৌদি পটাও শুধু, যদি মধু খেতে যাও তাহলে বৌদির কাছে যাও। কিন্তু তোমরা একটা জিনিস ভাববে না যে ভাই বৌদি কিন্তু একা থাকবে, দাদা যদি জানতে পারে না একদম পুরো। যদি রোজ খেতে যাও মধু, তাহলে জিএফ, তাহলে জিএফ বৌদি পটাও, বৌদি পটাও। আর আজকালকার দিনে ভাই লোকেরা কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে। আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া, দুটি মনে যদি হয় মিলন পায় তারে বিয়া, বন্ধু পায় তারে বিয়া। তোমরা যারা যারা বুদ্ধিমান রয়েছো, তারা হয়তো তোমরা মনের মধ্যে বা একটা প্রশ্ন জাগছে, কারণ আগেকারের মতন বা পুরনো আগেকারের মতন না, সেই দিনকালের মতন না, সে আর আমাদের না, সেই ক্রোম ব্রাউজারে খুলে সারা দিন রাত করে দেখতে হয় না ভাই। এখন না আমাদের ভাই ইনস্টাগ্রাম খুললেই চারিদিকে ভাই হাঁকা 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 কন্টেন্ট, আর এদের ভাই দিনের পর দিন ভাই সাবস্ক্রাইব বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, এন্ড সাকসেসও পাচ্ছে। কি দেখিয়ে ভাই, আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া। আর এইদিকে আমাদের সবার আন্টি পুষ্পা গান, উসল রে আম্মামা, ও উসল রে আম্মামা। ভাই এদের ভিডিও লাইক আর ফলোয়ার্স দেখে ভাই একটা কথা মনেই চায়, এদের পাবলিকদের জন্য মানে যারা এদের ভিডিও কন্টেন্ট গুলো চেক করে, নিজের ঘরে বউ থাকতে অন্যের ঘরে তাকায়। কেন রং রুটে প্রেম ছোটে না, তোমাদেরই এখানে ওখানে পদ মারাতে হবে বাবু, এভাবেই কাটবে কি তবে। আর ভাই আমরা এটাই বুঝি না ভাই, এদেরকে মানুষ কি দেখে ভাই ফলো করে, কি আছেটা কি এর মধ্যে ভাই। তারা যেমন তাদের ফলোয়ার্স গুলোই ভাই তেমন, কি দেখে ভাই ফলো করে করে একদম পুরো মহাশূন্যে তুলে দিয়েছে। আর এখানে মাটিতে পা দেওয়ার মতন আমাদের এই জায়গায় অবস্থা নেই ভাই, এখানে ট্যালেন্টফুল মানুষদের দিকে ভাই কেউ একবারও তাকায় না। প্রমাণ দাও, প্রমাণ দাও। আচ্ছা দিচ্ছি প্রমাণ, দাঁড়াও, দিস ইজ ট্যালেন্ট। ইনস্টাগ্রামে ফলোয়ার হওয়ার সত্ত্বেও ভাই এরকম ভাবে আয়নার সামনে এসে ভাই পদ নাড়ায়, এতে কি ভাই দেশের কি উন্নতি হয়? আমরা এখানে কপালের ঘাম পায়ে ফেলে একটা ভিডিও বানাই, তারপরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয় 300, তাও আবার করতে করতে আমার গার্ড ফেটে গিয়েছে ভাই এক বছরের মধ্যে। একে সাকসেস বলে না ভাই, এরকম আয়নার সামনে দাঁড়িয়ে পদ না চায়। হুম, ইয়ে ক্যা হে হাবাসে মার্কা পাবলিক থাকে বা কিছু হাবাসে মার্কা সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার্স থাকে ভাই, যারা হলো গিয়ে নিজের লোভ লালসাগুলো ভাই ধরে রাখতে পারে না, তাই জন্য ভাই দিনে দিনে তিলে তিলে ভাই এদেরকে ছোট্ট থেকে বড় করে তুলে। কিন্তু ভাই একবারও না আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের দিকে কারোর একবার নজরও পড়ে না ভাই। একটা কথা বলে রাখি, কেউ যদি একবার যদি আমাকে যদি চান্স দেয় না ভাই, আগুন লাগিয়ে দেবো ভাই, পুরো আগুন লাগিয়ে দেবো। এখানে বলছে একবার মধু খেতে চাইলে শুধু পটাও বৌদি, আবার এখানে ডিপ্রেশন পড়ে ইনস্টাগ্রামে নাচছে, আবার সেটা রিলস করছে। এরকম ভাবে তোমরা দিনে দিনে তিলে তিলে যদি এদেরকে যদি সাপোর্ট দিয়ে দিয়ে যদি আরো যদি উপরে তুলে দাও, তো এই থেকে মানে এই থার্ড ক্লাস থেকে আরো থার্ড ক্লাস নেমে আসবে। তো যেখানে তোমাদের সাপোর্ট দেওয়া দরকার, যেখানে তোমাদের সাপোর্ট দেওয়া খুবই প্রয়োজন, যে এর মধ্যে বেস আছে মানে এর মধ্যে অনেক কিছুই আছে দেখার মতন বা দেখানোর জন্য এন্টারটেনমেন্ট পারপাস হিসাবে, তো তোমরা সেখানে সাপোর্ট না দেখিয়ে কোথায় সাপোর্ট দেখাচ্ছ? এইসব দিকে
তো এদের কথা ছাড়ো, আর এবারটা আমি তোমাদের নিয়ে কিছু কথা বলি। তো তোমরা গত এক বছর ধরে তোমরা আমাকে যা যারা দেখেছো বা ভালো খারাপ বা কমেন্ট বক্সে যাই বলো তাই বলো না কেন, ছোটো হোক বা বড়ো হোক না কেন, যাই একটু ভালোবাসা দিয়েছে এটা ভাই আমি অনেক ধন্য, বিশ্বাস করো অনেকটা পরিমাণে ধন্য। কারণ এই 300 সাবস্ক্রাইবার অ্যাচিভমেন্ট করতে আমার অনেকটা সময় লেগেছে, কিন্তু এটা করতে করতে ভাই একটা আলাদা এক্সাইটিং ছিল, অনেক কিছু জানা গেল, শিক্ষা গেল অ্যান্ড বোঝা গেল। তো এরকমভাবে তোমরা শুরুর প্রথম থেকে অ্যান্ড লাস্ট পর্যন্ত পাশে থাকো, আর তোমাদের জন্য স্পেশাল ফর স্পেশাল আরও স্পেশাল ভিডিও আসতে চলেছে, মানে পরের বছর আসবে 2024 সালের দিকে। তো তার আগে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব তো করতে হবে তাই না, একটু বেশি বেশি করে শেয়ার করো, যারা এরকম টাইপের ভিডিও দেখতে পাই ইন্টারেস্টিং, তো যারা এন্টারটেনমেন্ট পারপাস হিসাবে ভিডিওগুলো নেয় নট ফর রিয়ালিটি। আগে একটা কথা বলি, ভিডিও শুরুর আগে হয়তো বলি না কিন্তু লাস্ট শেষে যারা যারা দেখে এই কথাটা কিন্তু শুধু তাদের জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, তো ততদিনের জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ অল গাইজ।